নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর সন্ধান ইউটিউব চ্যানেল। আজকে 1লা এপ্রিল, আজকেও কিন্তু কালবৈশাখী একটা পূর্বাভাস রয়েই গেছে। কোথায় কোথায় কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে সেই সম্পর্কে আমরা একটু জেনে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। চলুন দেখি। আপনারা দেখতেই পাচ্ছেন যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পশ্চিম অংশের কয়েক জেলায় কিন্তু কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে, মানে কিছুক্ষণের মধ্যেই ছুটে আসছে কালবৈশাখী। রাজ্যের পশ্চিমাংশে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের জন্য কালবৈশাখীর পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র ঝড় বৃষ্টি কিন্তু পূর্বাভাস রয়েই গেছে। এদিন হচ্ছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে পশ্চিমাংশের যে রাজ্য মানে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান, এছাড়াও কিন্তু গোটা পশ্চিমবঙ্গেতেই কিন্তু একটা কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের তো আমরা দেখি নিলাম যে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে, এবার উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তারও একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। বলা হচ্ছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ যে উত্তরবঙ্গেও কিন্তু ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। এছাড়া ওখানকার টেম্পারেচার কেমন আছে সেটা একটা দিয়ে দেওয়া হয়েছে পরিসংখ্যান। দার্জিলিং হচ্ছে 8.6, কালিম্পং হচ্ছে 11 ডিগ্রি, কোচবিহার হচ্ছে 18.5, জলপাইগুড়ি হচ্ছে 18.2, শিলিগুড়ি হচ্ছে 18.8 এবং মালদা হচ্ছে 20.7 ডিগ্রি। আরও কি বলা হচ্ছে না, আরও বলা হচ্ছে যে পশ্চিম অর্থাৎ পশ্চিমাঞ্চলে আবহাওয়া কেমন থাকবে। না, পশ্চিমাঞ্চলে আগেই যেটা বলে দেওয়া হয়েছে যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের জন্য কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। এবার পশ্চিমাংশের বিভিন্ন তাপমাত্রা সেখানে দিয়ে দেওয়া হয়েছে। পুরুলিয়া হচ্ছে 20 ডিগ্রি, বাঁকুড়া হচ্ছে 23.8 ডিগ্রি, শ্রীনিকেতন হচ্ছে 22.5 ডিগ্রি এবং বর্ধমান যেখানে 24। তাহলে ছোট্ট যে আপডেটটা সেটা এটুকুই বোঝা যাচ্ছে যে ধেয়ে আসছে কালবৈশাখী, কিন্তু রাজ্যের পশ্চিমাংশের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে কিন্তু কালবৈশাখী মানে প্রবল গতিতে হবে, মানে ঝড় বৃষ্টি প্রচণ্ড। কিন্তু এটা ভাবলে ভুল হবে যে শুধু পশ্চিমাংশই সীমাবদ্ধ থাকবে, সারা পশ্চিমবঙ্গেই কিন্তু ঝড় বৃষ্টি কম বেশি হবে। এইটুকুই ছিল এখনকার মতো আপডেট। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরে।